প্রদর্শক আমি সবাইকে লিস্ট লাভ আপনারা দেখছেন আরামবাগ টি প্লাস। দর্শক, আজকে রাহুল গান্ধী একটা টুইট করেছেন, আমি তার স্ক্রিনশটটা আপনাদেরকে প্রথমে দেখাবো। এই হচ্ছে সেই টুইট যেখানে তিনি লেখেন, হাঙ্গার র্যাঙ্ক হচ্ছে 101, ফ্রিডম র্যাঙ্ক হচ্ছে 119, হ্যাপিনেস র্যাঙ্ক হচ্ছে 136, বাট উই মে সুন টপ দ্য হেট অ্যান্ড অ্যাঙ্গার চার্ট বলে একটা চার্ট দিয়েছেন। আমি সেই চার্টের ক্লোজ একেবারে শটটা দেখাবো দর্শক, সেখানে কী চার্টটা দেওয়া হয়েছে, কী উল্লেখ করা হয়েছে। এই হচ্ছে সেই চার্ট যেখানে একেবারে টপে লেখা রয়েছে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2022 বলে একেবারে র্যাঙ্ক দেওয়া রয়েছে, কোন দেশ কোন পজিশনে রয়েছে, অর্থাৎ সুখী দেশ হিসেবে কোন দেশ কোন পজিশনে রয়েছে। একেবারে ফার্স্ট পজিশনে রয়েছে ফিনল্যান্ড, সেকেন্ড পজিশন হচ্ছে ডেনমার্ক, থার্ড পজিশন হচ্ছে আইসল্যান্ড, ফোর্থ পজিশন হচ্ছে সুইজারল্যান্ড, ফিফথ পজিশন হচ্ছে নেদারল্যান্ড, মাঝখানে গ্যাপ 84 রয়েছে নেপাল, 94 রয়েছে বাংলাদেশ, 121 রয়েছে পাকিস্তান, 127 রয়েছে শ্রীলঙ্কা, 136 রয়েছে ইন্ডিয়া, 146 রয়েছে আফগানিস্তান বলে এরকম একটা চার্ট একেবারে দিয়ে টুইটটা করেছেন রাহুল গান্ধী। তবে দর্শক, এই যে যে র্যাঙ্ক দেওয়া রয়েছে দেশে, সেখানে আমরা 136 নম্বর র্যাঙ্কে দেখতে পাচ্ছি আমাদের দেশকে, মানে ওয়ার্ল্ড হ্যাপিনেসের দিক দিয়ে কতটা পিছিয়ে, হয়তো এটাই বোঝাতে চেয়েছেন রাহুল গান্ধী, এবং হয়তো এটাও বলতে চেয়েছেন যে দেখুন ভারতের কী অবস্থা, ভারতের থেকে মানে হ্যাপিনেসের দিক দিয়ে অনেকটা এগিয়ে রয়েছে বাংলাদেশ পাকিস্তান, হয়তো এটাই একবারে টুইট করে বোঝাতে চেয়েছেন। ফলে দর্শক, এটুকু আমরা আন্দাজ করতে পারি যে ওয়ার্ল্ড হ্যাপিনেসের দিক দিয়ে হয়তো আমাদের দেশ 136-এ উঠে এসছে। আমি জানি না কীভাবে এই রিপোর্টটা তৈরি হয়েছে, আমি সে ব্যাখ্যাতে আসবো, তবে এই টুইটটা করে অ্যাটলিস্ট এটুকু বলতে পারি যে ওয়ার্ল্ডের অন্যতম সুখী রাহুল গান্ধী যেভাবে একটা টুইট করতে পেরেছেন একটা রিপোর্টকে দিয়ে, বোঝাতে পারছেন বা বলতে পারছেন যে দেখো আমাদের দেশ যারা এখন শাসন করছে তাদের আমলে এই দেশের র্যাঙ্কটা কোন জায়গায় ওয়ার্ল্ড হ্যাপিনেসের দিক দিয়ে কতটা পিছিয়ে, আমাদের দেশের থেকেও আগিয়ে রয়েছে বাংলাদেশ এবং পাকিস্তান, হয়তো এটাই বোঝাতে চেয়েছেন টুইটের মাধ্যমে। ফলে দর্শক, তার এই টুইটটা, ওয়ার্ল্ড হ্যাপিনেসের যে টুইটটা, এটুকু আমরা আন্দাজ করতে পারি যে এই টুইটটা করে অ্যাটলিস্ট তিনি কিন্তু ওয়ার্ল্ডের অন্যতম খুশি বা সুখী এই টুইটটা তিনি করতে পেরেছেন, সেটুকু অন্তত তার এই টুইটের বয়ান দেখে, উচ্ছ্বাস দেখে এটুকু আমরা আন্দাজ করতে পারি। দর্শক, নিশ্চয়ই এ সম্পর্কে আপনাদের মতামত থাকতে পারে, তবে দর্শক আমি যেটা বলছিলাম আপনাদেরকে, আমি একেবারে ওয়েবসাইটটা দেখাবো যারা এই রিপোর্টটা তৈরি করেছে আর কি। এই হচ্ছে সেই ওয়েবসাইট যারা এই রিপোর্টটা পাবলিশ করেছে। দর্শক দেখতেই পাচ্ছেন, আমি এখানে পুরো লিস্টটা আপনাদেরকে দেখাবো, স্ক্রল করে আমি দেখানোর চেষ্টা করছি, পুরো লিস্টটা কিন্তু এখানে রয়েছে। এই হচ্ছে একেবারে লিস্ট, দেখতেই পাচ্ছেন ফিনল্যান্ড হচ্ছে টপে, যেটা ওখানে উল্লেখ রয়েছে, ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইজারল্যান্ড, মানে মাঝখানে গ্যাপ ছিল। দেখুন, আমি দর্শক আপনাদেরকে একটু দেখাতে চাই, নিশ্চয়ই আপনাদের কৌতূহল রয়েছে যে আমেরিকা, ইংল্যান্ড এগুলো কোথায় কোন পজিশনে রয়েছে। দেখুন, 16 নম্বর রয়েছে ইউনাইটেড স্টেট, 16 নম্বর, দেখুন এই যে 16 নম্বর আছে ইউনাইটেড স্টেট, আর 17-তে রয়েছে হচ্ছে ইউনাইটেড কিংডম, অর্থাৎ একেবারে বুঝতেই পারছেন দর্শক, এবং তারপরে বেলজিয়াম, ফ্রান্স ইত্যাদি সব রয়েছে। আর দেখুন, এখানে আর পুরো লিস্টটা এরকমভাবে দেওয়া নেই, 23 পর্যন্ত দেওয়া রয়েছে, 23 রয়েছে কোস্টারিকা, আর সার্চ করার অপশান রয়েছে। ধরুন আমি এখানে যদি সার্চ করি, সার্চ বাই কান্ট্রি, এখানে আমাদের দেশ ইন্ডিয়া, ইন্ডিয়া সার্চ করলে আমি জাস্ট মেলানোর চেষ্টা করছি দর্শক, যেটা রাহুল গান্ধী দিয়েছেন সেটাই ঠিক কিনা। দেখুন ইন্ডিয়া, আমি যদি সার্চ করি ইন্ডিয়াকে দিয়ে এন্টার মেরে, আমি দেখব তার পজিশনটা কোথায়। দেখুন র্যাঙ্ক হচ্ছে 136। দর্শক, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না, র্যাঙ্কটা খুব ছোট্ট করে লেখা 136। এবং ধরুন আমি যদি লিখি পাকিস্তান, আমি যদি লিখি পাকিস্তান, সেখানে কিন্তু আমরা দেখতে পাবো পাকিস্তানের র্যাঙ্কটা সার্চ করে, যেটা ওখানে বলা হয়েছে, দেখুন হ্যাঁ 121 যেটা রাহুল গান্ধী লিখেছেন। আমি যদি এখানে বাংলাদেশ দিয়ে যে সার্চ করি, সেখানেও কিন্তু আমরা দেখতে পাবো একেবারে, দেখুন হ্যাঁ 94। অর্থাৎ দর্শক, যেটা দিয়েছেন রাহুল গান্ধী, যে একেবারে যেটা তিনি একেবারে চার্ট দিয়ে টুইটটা করেছেন, সেই চার্টটা কিন্তু আমরা ওয়েবসাইট থেকেও দেখছি, হ্যাঁ মিলছে, মানে ওই চার্টটা কিন্তু রয়েছে। এখন কারা এটা তৈরি করেছে দর্শক, আমি সেটাও একটু আপনাদেরকে দেখাতে চাইবো যে যারা এটা মানে করেছে আর কি, তাদের পার্টনার বা কে তারা। আমি দর্শক একবার নিচের দিকে নিয়ে আসি স্ক্রলটা, স্ক্রল করে এই হচ্ছে, দেখুন একবার নিচের দিকে যেখানে রয়েছে কারা এসব করেছে, দ্য ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ইজ এ পাবলিকেশন অফ দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক বলে এরকম একটা রয়েছে, পাওয়ার্ড বাই দ্য গ্যালাপ ওয়ার্ল্ড পোল ডেটা, এরকম রয়েছে। এবং কিছু এখানে অ্যাসোসিয়েট যারা, যেমন সেন্টার ফর ইকোনমিক পারফরমেন্স, সেন্টার ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এসব রয়েছে, এবং দেখুন এখন সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক, এসব রয়েছে কিছু যারা পার্টনার তারা এসব করেছে, একটা মানে একটা পোল করেছে, হয়তো সেভাবে ডেটা কালেকশন করে তারা এসব করে একটা রিপোর্ট তৈরি করেছে দর্শক।
একটা সংস্থা করেছে এই রিপোর্ট এবং সেই রিপোর্টের সামনে এসছে এবং সেটাই একেবারে তুলে ধরা হচ্ছে এবং রাহুল গান্ধী সেটাকে নিয়ে টুইট করেছেন এবং সেটা বোঝাতে চেয়েছেন দেখো আমাদের ইন্ডিয়া কতটা পিছিয়ে কোথায় 136-এ। আমাদের আগে রয়েছে বাংলাদেশ এবং পাকিস্তান। এখন দর্শক আমি জানি না তারা কীভাবে এই রিপোর্টটা তৈরি করেছে, কীভাবে এই র্যাঙ্কিংটা হয়েছে, তবে আমার মনে কিন্তু কিছু প্রশ্ন জেগেছে এবং এই রিপোর্টটা আমারই মানতে অসুবিধা হচ্ছে। রাহুল গান্ধী হয়তো টুইটটা করেছেন এবং বলেছেন যে বাট উই মে সুন টপ দ্য হেট অ্যান্ড অ্যাঙ্গার চার্ট, মানে আমরা খুব তাড়াতাড়ি ওই হেট অ্যান্ড অ্যাঙ্গার চার্টের টপে পৌঁছে যাব। এটাও কার্যত একটা মানে কটাক্ষ করেছেন আর কি, যেটা বুঝতে পেরেছি দর্শক। আমি আর বলছিলাম না দর্শক যে আজকের এই টুইটটা রাহুল গান্ধী করতে পারে, তিনি হয়তো ভীষণ খুশি যে এরকম একটা টুইট করতে পেরেছে যে দেখো ইন্ডিয়া কোন পজিশনে রয়েছে, ইন্ডিয়ার থেকে আগে রয়েছে বাংলাদেশ এবং পাকিস্তান, এবং এই টুইটটা করে তিনি হয়তো খুবই খুশি। তবে দর্শক আমরা কিন্তু খুব উদ্বেগের মানে উদ্বেগ প্রকাশ করছি বা সন্দেহ প্রকাশ করছি যে এটা কী করে হয়, এই 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 র্যাঙ্কিং 136-এ ইন্ডিয়া এবং তার আগে পাকিস্তান এবং বাংলাদেশ। আমি যদি পাকিস্তানের কথা বলি, যেখানে জ্যান্ত মানুষকে পুড়িয়ে মারা হয়, যেখানে ইকোনমিক্যালি আমরা বিভিন্ন সময় অনেক খবর দেখি, এরকম খবর দেখেছি দূতাবাসের স্টাফদের বেতন নিয়ে সমস্যা হয়েছে এবং সেখানে নানান কারণে আমরা হেলথের দিক দিয়েও অনেকটা অনেক রিপোর্ট দেখি, তাহলে কী দিকে তারা সুখী যে একেবারে সুখী দেশের র্যাঙ্কে ইন্ডিয়ার থেকে আগে চলে গেল 121-এ? একটু বিশ্বাস করতে আমার অসুবিধা দর্শক, কিন্তু আমরা তো বিরাটভাবে কিছু বলতে পারবো না কারা কীভাবে এটা করেছেন। যেমন বাংলাদেশের র্যাঙ্ক দেখাচ্ছে 94-94, যে বাংলাদেশে এত অশান্তি হয় এবং যে বাংলাদেশে মানে এরকম টাইপের মানে এমন এমন ঘটনা ঘটেছে তার জেরে আমেরিকা বা ওইসব দেশেতে আমরা দেখেছি বিভিন্ন দেশে উন্নত দেশে বাংলাদেশিদের এন্ট্রি নেওয়া নিয়ে একটা মানে লিমিটেশন করে দেওয়া হয়, এমনকি পুলিশ যারা আধিকারিক রয়েছেন বাংলাদেশের তাদেরকেও ব্যান করে দেওয়ার মতো খবর আমরা পেয়েছিলাম বাংলাদেশের যে ঘটনা ঘটেছিল তারপর মানে মানে বিদেশে যেগুলো একেবারে উন্নত দেশ সেখানে তাদের অফিসারদের একেবারে নাম ধরে ধরে ব্যান, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত, এরকম ঘটনাও তো আমরা শুনলাম কদিন আগে। তো সেই দেশ সুখী দেশ হিসেবে 94 পজিশনে চলে আসে এবং সেখানে কত রকমের সাম্প্রদায়িক বিষয়গুলো আমরা শুনি এবং রিসেন্ট একটা ঘটনা ঘটেছে আপনারা জানেন মন্দির আক্রমণ বিভিন্ন সময় শুনি, এবার ওখানকার ইকোনমি নিয়েও আমরা অনেক সময় অনেক খবর শুনেছি, ওখানকার মানে যে আর্থিক অবস্থা এসব নিয়ে অনেক অনেক কিছু আমরা শুনেছি দর্শক, এবং তাও সুখী দেশ হিসেবে যেখানে হেলথ নিয়ে প্রশ্ন রয়েছে কত কী রয়েছে, হেলথ এডুকেশন সব নিয়ে প্রশ্ন রয়েছে, সেই দেশটা 94-এ চলে গেল আর আমাদের ইন্ডিয়া 136-এ। এত বড় দেশ যে দেশের কোভিড থেকে একেবারে দেশকে বাঁচাতে এত ভ্যাকসিনেশন থেকে শুরু করে যা যা করা হয়েছে, এবং যে দেশে একটা সময় ধারাবাহিক বিস্ফোরণ ঘটত, একটা সময় ধারাবাহিক বিস্ফোরণ ঘটত, এখন সেইগুলোর জাজমেন্ট হচ্ছে, সেগুলোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এখনকার যে সরকার চলছে এই এই সময়ে, এখন সে অর্থাৎ ধারাবাহিক বিস্ফোরণ কিন্তু হয় না, এতটাই টাইট সিকিউরিটি করা হয়েছে। সেই দেশের এখন এই র্যাঙ্কিংয়ে ওয়ার্ল্ড হ্যাপিনেস র্যাঙ্কিংয়ে কে বলেছে আমি জানি না, কোথায় কীভাবে ভোটিংটা হয়েছে সেখানে তারা বলেছেন যে আমরা ইন্ডিয়াতে ভালোভাবে থাকতে পারছি না, এরকম তো কিছু একটা ব্যবস্থা আবার হয়েছে, সার্ভে যখন করেছে তার মানে কেউ না কেউ বলেছে, এখন কাদের মাধ্যমে সার্ভে করা হয়েছে, কাদের কীভাবে হয়েছে ডিটেলস বলতে পারো দর্শক, তবে এই রিপোর্ট বিশ্বাস করতে আমার কিন্তু খুবই অসুবিধা হচ্ছে। বিশেষ করে ইন্ডিয়ার আগে বাংলাদেশ এবং পাকিস্তান খুবই সুখী দেশ, আপনারা খুব রিসেন্টলি আপনারা জানেন যে ইউক্রেনে যারা আটকে গেছিলেন পড়ুয়া বা যারা কর্মসূত্রে সেখানে গেছিলেন তারা আটকে গেছিলেন, তাদেরকে যেভাবে অপারেশন গঙ্গা নামে অপারেশন চালিয়ে যেভাবে উদ্ধার করে আনা হয়েছে এবং সেখানে পাকিস্তানিদেরকেও উদ্ধার করেছে আমাদের ইন্ডিয়ার অ্যাম্বেসি বা ইন্ডিয়া যারা ছিলেন, এবং সেখানে পাকিস্তানের উদ্ধার হওয়ার পর পাকিস্তানের যারা স্টুডেন্ট মহিলা উদ্ধার হওয়ার পর তিনি আবার বলেওছেন, মোদি গভর্নমেন্টের সুনামও করেছেন আমরা দেখেছি, তিনি প্রশংসা করেছেন ভারত সরকারের, এবং এটাও খবর যে সেখান থেকে বাংলাদেশিদেরকে উদ্ধারের বিষয়েও মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও প্রশংসা করেছেন। অথচ আমরা দেখতে পাচ্ছি যে যেখানে এত উদ্যোগ সরকারিভাবে এখন যা যেভাবে চলছে দেশটা সেখানে র্যাঙ্কিংয়ে দেখানো হচ্ছে যে মানে বাংলাদেশ পাকিস্তানের থেকেও পিছিয়ে হচ্ছে ইন্ডিয়া, মানে ওয়ার্ল্ড হ্যাপিনেস নেশন আর কি মানে র্যাঙ্কিংয়ে যেটা সেখানে এতটা পিছিয়ে। দর্শক আমার এই রিপোর্ট বিশ্বাস করতে খুব অসুবিধা হচ্ছে, আমি জানি না আপনারা কী বলবেন, যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভি প্লাসে।